হ্যালো সালামুকুম ফরেক্স স্টুডিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব কম্বাইন্ড টেকনিক্যাল স্কোর এটা নিয়ে হচ্ছে আজকের আমাদের আলোচনা তো কম্বাইন্ড টেকনিক্যাল স্কোর এটা সংক্ষেপে সি টি এস স্কোর হতে পারে তো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ফরেক্স মার্কেটে যারা ট্রেডিং করতেছেন তারা সবাই দেখায় জরুরি এই ভিডিওটা তো টেকনিক্যাল অ্যানালাইসিস স্কোরটা কি কম্বাইন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস তো টেকনিক্যাল অ্যানালাইসিসের যে প্রধান যে বিষয়টা তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা যারা প্রাই অ্যাকশন ট্রেডিং করে থাকি হ্যাঁ প্রাই অ্যাকশন ট্রেডিং আমরা যারা করে থাকি তারা বেসিক্যালি অনলি ফর ক্যান্ডেলিস্টিক পেটার্ন দেখে তারা হচ্ছে ট্রেডিং করে থাকে ক্যান্ডেলিস্টিক বেসিস এখন এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য সবাই কী করে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এগুলা ফলো করে এবং ট্রেন লাইন ফলো করে থাকে ট্রেন লাইন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক পেটার্ন ফলো করে থাকে অথবা ছাড় প্যাটার্ন ফলো করে থাকে তো আপনারা ট্রেনিংয়ের জন্য এগুলো একটার সাথে একটা কম্বিনেশন করবেন আপনারা যখন ট্রেনিংয়ের জন্য সেট বসবেন আপনার কম্পিউটারে বসবেন তখন আপনারা একটা চেকলিস্ট করে নেবেন যেমন আমার প্রাই সেকশন ট্রেনিংয়ের জন্য আমি কিছু চেক লিস্ট তৈরি করেছি যেমন সাপোজ আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ফলো করে থাকেন হ্যাঁ যখন সাপোর্টে আসে তখন আপনি বাই করেন রেজিস্টেন্সে আসে তখন আপনি সেল করেন তো যখন আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পেয়ে যাবেন লেভেলে যখন চলে আসবে তখন আপনি এইখানে একটা টিকমার্ক বসাবেন হ্যাঁ এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স আর এরপর আপনি লক্ষ্য করবেন ট্রেন্ডটা হ্যাঁ আপনি কি বাই ট্রেন্ডে করবে বাই ট্রেন্ডে আসেন নাকি সেল ট্রেন্ডে আছেন। আপ ট্রেন্ডে আসেন নাকি ডাউন ট্রেন্ডে আসেন নাকি সাইডওয়ে মার্কেটে আছেন। যখন আপনি একটা বাই করতে যাবেন তখন আপনাকে অবশ্যই দুইটা দিক দেখতে হবে একটা দিক হচ্ছে ট্রেন কন্টিনিউশন আরেকটা দিক হচ্ছে ট্রেন রিভার্সাল আপনি কোন দিকে ট্রেন ট্রেড করতেছেন আপনি কি ট্রেন কন্টিনিউশন করতেছেন নাকি আপনি ট্রেন রিভার্সালে বাই করতেছেন তাহলে এখানে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে আপনারা কি ট্রেন রিভার্সালে বাই করতেছেন নাকি ট্রেন কন্টিনিউশানে বাই করতেছেন তাহলে আপনারা চেকলিস্টে আমরা যদি এই দুইটা থেকে একটা পেয়ে থাকি তখন আমরা সেখানে একটা টিক মার্ক দেব এরপর আমরা যেটাতে যেটার জন্য আমরা ওয়েট করব সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলস্টিক পেটার্ন থাকলে আমরা সেখানে একটা চ্যাকটিসে ক্লিক করব এরপর এরপর আমরা দেখবো ছাট পেটার্ন আছে কিনা হ্যাঁ চার্ট পেটার্ন থাকলে তখন আমরা এখানে একটা টিকমার্ক দেব এরপর আমরা দেখব আমাদের আদার্স যে আর যে কোনো ইন্ডিকেটর যদি আপনারা ইউজ করে থাকেন তখন আমরা আদার্স ইন্ডিকেটরগুলা যে বাই সিগনাল বা সেকেন্ড সিগন্যাল দিচ্ছে ওই সিগন্যালগুলা আমরা আমাদের কনফার্মেশনের সাথে মিলাবো তখন আমরা সেখানে রাইট চিহ্ন দেব তাহলে একটা আরেকটার সাথে যখন কম্বিনেশন করবেন সবগুলা দিক যদি আপনার পজিটিভ হয় তখন আপনার কনফার্মেশন আপনার বেড়ে যাবে হ্যাঁ এইখানে আপনার একটা কনফার্মেশন এইখানে আপনার একটা কনফার্মেশন এইখানে আপনার একটা কনফার্মেশন হ্যাঁ এইখানে আপনার একটা কনফার্মেশন এইখানে আপনার একটা কনফার্মেশন এরপর আপনি এইখানে আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন ওকে তো এইভাবে হচ্ছে আপনার প্রাইসেকশনের জন্য আপনার টিকচার্ট ব্যবহার করতে হবে আপনাকে অবশ্যই একটা রুলস মেক করতে হবে যে রুলসগুলা সবগুলো যখন পরিপূর্ণ হবে তখন আপনি ট্রেডের জন্য রেডি হবেন আপনি তখন ট্রেডে প্রবেশ করতে পারবেন তো আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা আমরা আমাদের ট্রেনিং ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই সফলভাবে ট্রেড করতে পারব তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বিডি ফরেক্স এবং চিত ফরেক্স ট্রেনিং অ্যাকাডেমি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা আপডেট থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন আমার যে টিপসগুলা আপনার কতটুকু উপকারে আসতেছে এবং এগুলো অ্যাপ্লাই করে আপনারা কীরকম এখান থেকে সাকসেস হতে পারতেছেন তো সবাই সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ